गबला ए गबला रे कोदा गेली ए तो काका एसे गेसी आता ठीक করে দিয়েছিস তো গাবলু সব কথা ঠিক করে লিখেছিস তো আর সে তোমাকে চিন্তা করতে হবে না কাকা একদম জালাময় ভাষায় লিখে দিয়েছি ভাড়াতে চাই একখানি অতি মনোরম ঘর খুব দক্ষিণ খোলা প্রচুর আলো বাতাস আছে ভাড়া অতি সুন্দর সত্তর যোগাযোগ করুন 32-7 পাঁচুরাম গোল্লার লেন এ এত লিখতে গেলি কেন আবার বেশি পয়সা গেল এক রাস আহা তুই বুঝছো না কাকা বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপ ফেলতে হবে না কিন্তু বলছিলাম কি কি আবার বলবি বলছিলাম টাকা পয়সা তো তোমার খুব একটা অভাব নেই জানোই তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই আর যদি তুমি নিজের ঘরটা বাইরের লোককে ভাড়া না দিয়ে আমাদেরকে দাও তাহলে একটা লাইব্রেরি করি আর কি লাইব্রেরি শুনে আমার অঙ্গ জল হয়ে গেল বলি ওই সমস্ত ছাই ভস্ম পরে তার কি উপকারটা হবে শুনি এই আমায় দেখ পড়ার মধ্যে পড়ি শুধু খবরের কাগজে শেয়ারের দর বাস ভগবানের কৃপায় মাসে মাসে সে কথা যাকে কোথায় আমার ইনকাম ট্যাক্সের লোক ধাবা দিকে বসে আছে হ্যাঁ আর তো দিনে হাবিল যাচ্ছে পাস ক্লাস এমএ পড়ে পড়ে চোখ প্রায় কানা আর মাসে কাতে পায় মিলে দেশ লাইব্রেরি না ছাই কিন্তু কাকা লাইব্রেরি মানে তো জ্ঞান লাইব্রেরি মানে আলো আর বকিস না আলো সেরকম হলে হাবুল দত্তের ঘরে 500 ওয়াটে লাইট জ্বলতো দেখে আজ কি নি ইলেকট্রিকের বিলের কানেকশন টাকা না দিতে পেরে কানেকশন কেটে দিয়েছি যা চলে বাইরে গেছে মরেছে এই সাত সকালে কে আবার এত দাদা পাতি এলাম দেখছি দাঁড়া আজই ঢুকে বড় গামলু তারপর গোবিন্দা ভালো তো হ্যাঁ এই তোমার গেটে পাতে ব্যথাটা ছিল ঠিক আছে এটা বলছিল এই যে তোমার ওই ওই সামনের দুটো দাঁত নড়ছিল সেগুলো ঠিক আছে এখন আর একটু অঙ্গনের বেড়াবো ছিল আরে থামুন থামুন চিরকাল তো আপনি আর মশাই দিয়ে কাটালে আজ এটা কিন্তু বলে ব্যাপারটা কি এতকাল এতকাল বড্ড অপরাধ করেছে আজ আজ সে দেখে হ্যাঁ এই আপনি একটা মাননি গণি মানুষ এই পাড়ার মাথা হ্যাঁ পাড়ার মাথা জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে রূপে গুণে এই দেখতে সৌজে বীজে একেবারে অদ্বিতীয় তুই ওনাকে শুধু দাদা কেন ঠাকুর দাদা আর বেশি বকিস না তো এই যে আপনি চিরকাল তো আপনি আর মশাই দিয়ে কাটালেন আজ এটা তো মধু বৃষ্টি করছেন ব্যাপারটা কি বলুন তো দেখি মতলব মতলব কি থাকবে বলুন না বলো হ্যাঁ সকাল সকাল পাড়াপতি এসে একটু খবর নিতে আসাই আর তা বলছিল আপনার এই ঘরটা একটু ভাড়া দেবেন নাকি তো দিব ওই কি তাই জন্য তো ভিকে মুড়ে দিলু তাই এলো তাই বলে এত মানে মানে করতে হবে না ভাড়া দিতে এসে নেই তো সেটা ঘোষণা করে বললেই হয় দাদার যেমন কথা মানে সকাল সকালে খবর নিতে এসেছে সে ভালো হয়েছে কাকা তোমাকে এই ঘরটাতে লাইব্রেরি করতে দিলে না এবার পাড়ার এই অকর্মাদের ডেকে আনো আর তাসের আড্ডা বসিয়ে দাও এই যে আপনি সরবন দেখে দেখে ঠিক আছে চল বেটা মারে গেল চল অপমান করলেন তো বাবা
মুন্ডেকে কাপে আমরা দেখে নেব। কাজ দিয়ে দরকার নেই, ভূতরা এই আগাটা ঘর মটকে নেব। সকল মা ঢেকি সব বাবলা মুগুরটা রেডি রাখিস, কেউ এলে তারা দিবি। কিন্তু কাকা মুগুর করতে গিয়ে পাবো বলছি এই তোমার উপমাদের ছড়িটা ওটা নি। উপমাদের ছড়িটা নেবো, মেয়েরা চামড়া তুলে নেবো, তার থেকে বরং গিয়ে চানা ঝিলিপি নিয়ে আয়। দাঁড়া আমরাও খাবো, বড্ড খিদে পেয়েছে। দোকানে পাওয়াতে বলিস না যেন, চেষ্টা করবো। বিনা পয়সায় তাস খেলবে সব কত। আপনারা আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা। কি মর্দিনী? মহিষ মর্দিনী অপেরা মানে যাত্রা দল। যাত্রা দল এখানে কেন? আমি তো বাপু বায়না দিইনি। আহা, বায়নার কথা হচ্ছে না, আমরা আগে কিনা শোভা বাজারে থাকতুম, তো বাড়িওয়ালা রিজেক্ট করেছে, তাই ভাবছি আপনার এই ঘরটাই ভাড়া নেব। বলেন কি এইখানে কেন ভাড়া নেবে? কাগজেই তো লিখেছে আমাদের দল বুঝলে একেবারে সবার সেরা দল। আমাদের কুম্ভকর্ণ পথ পালা দেখে লোকে খেতে জড়ো করে দেয়। আজকাল অবশ্য রাবণ বিলাপার রাবণ ও সুর্পনখার সিনটা ঠিক আছে বেলা মোশন নেই। শাহ
নেই কাকা, ট্রামে উঠে গেছে। চার ঘন্টা পয়সা ঝিলপি নিয়ে চলে গেল, আর তুই সেটা তো আনতে দিবি। তারপরে সময় পেলাম কোথায়? তুই তো দেলোয়ার মহব্বত গল্প করে কেড়ে নিয়ে চলে গেল। বলছি আরেকটা নিয়ে আসি। আমরা আপনার এই ঘরটি ভাড়া দিতে এসেছি। নারায়ণ নারায়ণ। তা বলি কি, বসু বসু, বসবার দরকার নেই বুঝলেন। আমরা স্বামী স্ত্রী একদম নির্ঝঞ্ঝাট মানুষ, একদম ছেলে পুলে নেই, শুধু একটু শান্তিতে সাধন ভজন। আপনি শান্তিতে সাধু কথা করতে চান, তাতে কোনো অসুবিধা নেই, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক গিয়ে, শ্রীকৃষ্ণের কৃপায় ব্যবসা বাণিজ্য বেশ ভালো চলছে, তেজারতি করে থাকি আর কি। শুধু একটু শান্তিতে সাধন ঘটন করতে চাই। আপনাকে 6 মাসের ভাড়া না হয় আগাম দেব। নারায়ণ, তাতে কোনো অসুবিধা হবে না। কি বুদ্ধি এই জানলার কাছে আমি শোবো, আর আমার গয়না ধরে চড়ে টান দি কার একদম হাত থাকবে ওই পাশে। সর্বনাশ, ও পাশে তো জানলা নেই, গরমে প্রাণ যাবে যে যাবে। কি আমার শখের প্রাণ ঘরের মাঠ, গরমে প্রাণ যাবে। বাবাদার বলছি হাত সরিয়েছে কি একটা খুনো খুনি বাবা। আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র আসুক, তারপর নয় ঠিক করবেন খাট কোথায় রাখবেন। চুপ চুপ চুপ, আমি কি কথা কইছে মাঝখানে তুমি ফরাস দিতে আছেন, একদম উচিত না। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, আমি মুখে মুখে তর্ক করলে সোজা নরকে যাবে। চলে গেছেন কাকা, উঠে পড়ো। ওরে আমি আটকে গেছি রে, আমায় বাঁচা। উফ, কি মার মারলো রে, খালি তো আপনার বলি বাড়ি ভাড়া নেবেন নাকি? বাড়ি ভাড়া নিতে আমার বয়ে গেছে, খালি জায়গা পেয়ে একটু ক্রসওয়ার্ড করছি। কিন্তু এটা কি হবে, ডক না হক না লক, ডিকশনারিটা নিয়ে আসুন। শুনুন মশাই,
এবার যদি আপনি ওখানে না উঠেছেন, লগ মানে মুগুর নিয়ে এসে আপনাকে তাড়াবো কথা বলে বেরো বেরো এখান থেকে। বিজ্ঞাপন দিয়ে কি জ্বালাতনি করলাম রে গাওনা। এই জন্য বলেছিলাম ঘরটা আমাদের লাইব্রেরিকে দাও, ৪০ টাকা ৪০ টাকা আমাদের ডোনেশন দিয়ে দিতে না, তা শুনলে না। আমরা কি অকৃতজ্ঞ নাকি? লাইব্রেরির নাম দিতাম ভূপেন্দ্র পাঠাগাঁও। এই তো আরে আমরা খুব ভালো করে লিখিয়েছি কাকা, তাহলে এই ব্যানারটা বাইরে টানিয়ে দিবি। চুপ কর, বেশি টাকা তুই মারবি না। এই যে বাবলা, বেশি এইসব লাইব্রেরির নাম করলে কাজ উপড়ে যাবো। কিন্তু কাকা, মানে লাইব্রেরি হলে পাড়ার ছেলেদের খুব উপকার হবে। আরে আমার কতগুলো বইও জোগাড় করে রেখেছি বাবলা। যদি তুমি শুধু এই লাইব্রেরিটা একটু দাও। খবরদার, লাইব্রেরির নাম বললে আই এইখানে আমি যতক্ষণ বেঁচে আছি লাইব্রেরি হবে না এখানে। তুই হাবলে বাও 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 মালাটা একটা
স্বর্গীয় চিদম চৌধুরীর অকাল পরলোক উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি কৃপালিনী মজুমদার। মাত্র 99 বছর বয়সে তুমি পঞ্চত্ব পেলে, যদিও পড়ে গিয়েছিল তোমার সব কাটি দাঁত, মাথা জুড়া ছিল অতি কালো টাক, তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু তুমি অন্তরে ছিলে কচি ঘাসের মতো, একেবারে কাঁচা তরুণ, কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার সেই ঘাসটুকু। আমার বাড়িতে বিহারি জনতা, তাও বিনা পারমিশনে বাড়ি ভাড়া হয়ে গেছে।